নমস্কার কলকাতা দূরদর্শন আনন্দ যাত্রার আপনাদের সবাইকে জানাই আন্তরিক সুস্বাগত আট দশকের মাঝামাঝি সময় থেকে শিক্ষামূলক অনুষ্ঠানের পাশাপাশি শুরু হলো ছুটি ছুটি আমাদের সবার প্রিয় অনুষ্ঠান আর সেখানে এসে কত রকমের অনুষ্ঠান আলো ছায়ায় হাতের কাঠ সাজিতে অমর সভ্য সাচি তারপরে ভেন্ট্রেলুকুইজম আর আরও একটা অসাধারণ অনুষ্ঠানের কথা আমার মনে পড়ে যাচ্ছে আজ তো জন্মদিন যদি আমরা আবার সেই মাইকেলের কাছে ফিরে যেতে পারি সেই কথা বলা পুতুল মাইকেল নমস্কার কলকাতা দূরদর্শনের পঞ্চাশতম প্রতিষ্ঠা দিবসে আজকে আমরা কলকাতা দূরদর্শনের কেন্দ্রতে হাজির হয়েছি হ্যাঁ তাই তো আঙার না জায়গাটা কি চেনা চানা মনে হচ্ছে তাই হ্যাঁ মনে হচ্ছে যেন আঙি আঙার কোনো গাড়িতেই খিরে এসেছি হ্যাঁ ঠিক তাই আচ্ছা একটা কথা বলো কি এই যে কলকাতা দূরদর্শনে প্রথম যেদিন তুমি আঁকেন আঙি এক তুমি এলাক না হ্যাঁ তা সেই গল্পটা একটু গলান না ও সেই গল্পটা শুনবে সময়টা উনিশশো পঁচাত্তর সাল কলকাতায় রাধা ফিল্ম স্টুডিওতে কলকাতা দূরদর্শনের অস্থায়ী স্টুডিও তৈরি হচ্ছে তা সেখানে মীরা মজুমদার তখন ছিলেন আমাদের কলকাতা দূরদর্শনের অধিকর্তা তিনি বললেন যে ছোটদের জন্য একটা অনুষ্ঠান তৈরি করতে হবে তাই হ্যাঁ উনি আমায় বললেন দেখো আমরা ছোটদের জন্য একটা প্রোগ্রাম করছি সেই প্রোগ্রামে তোমাকে কথা বলা পুতুল নিয়ে অনুষ্ঠান করতে হবে আমি তো ওনার কথা শুনে ভাবে চাকা খেয়ে গেছি কেন কেন আরে বাবা আমার তো দূরদর্শন অর্থাৎ টেলিভিশন সম্বন্ধে কোনো আইডিয়াই নেই তা আমি ওনাকে বললাম দেখুন আমার এই সম্বন্ধে কোনো ধারণা নেই আমি কিভাবে করব আমি এগুলো করতে পারবো না উনি বললেন ভয় পাওয়ার কোনো ব্যাপার নেই ইনি হচ্ছেন অনন্যা ব্যানার্জি মানে এক ভদ্র মহিলাকে দেখালেন বলে ইনি হচ্ছেন অনন্যা ব্যানার্জি ও অনন্যাদি হ্যাঁ হ্যাঁ অনন্যাদি তো ওনাকে দেখে বললেন যে এই অনন্যা তোমাকে সব কিছু শিখিয়ে দেবে তারপরে অনন্যাদির হাত ধরে আমি দূরদর্শনে প্রথম চিচিং ফাঁকে মাইকেলের প্রদর্শনী করলাম নানা রকম এক্সপেরিমেন্টের মাধ্যমে আমরা এই অনুষ্ঠান করতে শুরু করলাম আর ধীরে ধীরে মাইকেলের জনপ্রিয়তা কিন্তু খুব বাড়তে শুরু করলো আর একসময় দেখলাম চিচিং ফাঁকে আমাদের অনুষ্ঠানটার নাম হয়ে গেল মাইকেলের আসর হ্যাঁ আমার নামে হ্যাঁ তোমার নামে অনুষ্ঠানটা হয়ে গেল যে মাইকেলের আসর চিচিং ফাঁকে মাইকেলের আসর আর সেই আসরে কত ছোট ছোটো ছেলেমেয়েরা আসতো হ্যাঁ আর তারা মাইকেলকে তাদের নিজের কথা বলতো নিজেদের নানারকম তাদের যে অ্যাক্টিভিটি সেগুলো দেখাতো আর আরও অনেক কিছু অনেক সেসব মানে মজার ব্যাপার হ্যাঁ আঁকে কত উপহার দিত হ্যাঁ তোমাকে কত উপহার দিত তো যাই হোক আসলে মাইকেলকে ছোটরা কিন্তু কখনোই পুতুল বলে ভাবত না তারা সবসময় ভাবত মাইকেল হচ্ছে জীবন্ত হ্যাঁ তাই তো দাদা আঁকে লজেন্স বিস্কুট সব কিন্তু অনেকেই আমাকে না জিজ্ঞেস করেন যে এর নামটা মাইকেল হলো কি করে হ্যাঁ কী করে হলো বাবা তো হ্যাঁ সে এক মজার গল্প গলাম না শুনি আচ্ছা আচ্ছা সে সময় আমি ক্লে মডেলিং শিখতাম তা আমার মাসমশাই ছিলেন ভাস্করশ্রী লক্ষ্মীপাল তাকে আমি একদিন বললাম যে স্যার আমার এই ছোট পুতুলটা মতনই আমাকে একটা বড় পুতুল আমি বানাতে চাই আপনি আমাকে সাহায্য করবেন উনি বললেন হ্যাঁ তুমি আমার স্টুডিওতে চলে এসো বাগবাজারের স্টুডিওতে আমি হাজির হয়ে গেলাম তো উনি আমাকে এই বড় পুতুলটা তৈরি করার প্রক্রিয়া আমাকে শেখাতে শুরু করলেন একসময় পুতুলটা তৈরি হয়ে গেল খুব সুন্দর একটা পুতুল তখন আমি পুতুলটা নিয়ে বাড়িতে এলাম বাড়িতে নিয়ে গিয়ে আমি রেখে দিয়েছি আর সেই সময় আমাকে যিনি বিভিন্ন জায়গাতে অনুষ্ঠান করাতেন অর্থাৎ তিনি আমার ছিলেন ইম্প্রেশর তার নাম ছিল রবি চক্রবর্তী রবিদা রবিদা হ্যাঁ রবিদা সেই রবিদা আমাদের বাড়িতে এলেন আসা পরে পুতুলটি দেখলেন দেখে আমাকে বললেন বাহ বিউটিফুল খুব সুন্দর পুতুল হয়েছে তা পুতুলটার একটা নাম নেবার তোমায় দিতে হবে মা মুশকিলে পড়ে গেলাম কি নাম আমি ঠিক করি তা যাই হোক অনেক চিন্তাভাবনা করা করছে হঠাৎ দেখলাম টেবিলের উপরে অনেকগুলো বই আমার রয়েছে সেই বইয়ের মধ্যে একটা বইয়ের ওপরে মলাইটের ওপরে একটা লেখা আমার চোখে সামনে জল করে উঠল কি রেখা ছিল রেখা ছিল মাইকেল মধুসূদন দত্ত ও সেই রেখঙ্গা দাসের করি এগিনতি কবে রাখিতে রেশাদ ঘাটে যদি করানাদ তাই হুম তুমি তুমি এই কবিতাটা জানো হ্যাঁ জানি তো হ্যাঁ এটা সেই মাইকেল মধুসূদন দত্তেরই কবিতা তা আমি তখন রবিদাকে বললাম আচ্ছা রবিদা আমাদের পুতুলটার নাম যদি মাইকেল দেওয়া যায় উনি বললেন ফ্যান্টাস্টিক দারুণ আইডিয়া খুব ভালো হয়েছে এই তুমি মাইকেল নামটাই দাও তখন আমি ওর নাম দিলাম মাইকেল শুধু মাইকেল না মাইকেল নিয়া সেই মাইকেলের নাম হয়ে গেল মাইকেল নিয়া দীর্ঘ কুড়ি বছর ধরে আমি আর মাইকেল কলকাতা দূরদর্শনের পর্দায় আপনাদের কাছে উপস্থিত হয়েছিলাম আর আজও এই জন্মদিনে আমরা হাজির হয়েছি তাই আমাদের তরফ থেকে রইলো দূরদর্শনের তরফ থেকেও রইল হার্দিক শুভেচ্ছা এবং ভালোবাসা তাকে এগারে টাটা গাই গাই হ্যাঁ তবে আজকের মতন বিদায় নিচ্ছি নমস্কার টাটা গাই গাই টাটা গাই গাই টা গাই গাই